Oh,
শুরু হয়েছে দেখো তো বাবা মেরাটা ছাওয়া একবার কেমন হয়েছে এটা কি বললে এই জায়গাটা ফাঁকা রেখেছেন কি ব্যাপার বেড়া ছেড়ে তুই তো বুঝতে পারলাম আমি কেন ফাঁকা রেখেছি ওই জায়গাটা আমি ফাঁকা রেখেছি এইখানে তো ফাঁকা জায়গায় আমার দুই বাপটা মাত্র এসেছি তাই মেলার প্রতি ঘুমিয়ে পড়ে ডেকে দেওয়ার লোক নাই তাই ওই ফাঁকাটা দিয়ে যখন সূর্যের আলো আমাদের গায়ে পড়বে আচ্ছা আমরা বুঝতে পারবো প্রভাত হয়ে গেছে সত্যি মামা আপনার ভুঁড়িতে যে এত বুদ্ধি আগে জানা ছিল বাবা তাহলে এক কাজ করতে হবে এখন দিন দান দেখতে হবে একটা শুনুন 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 আপনি যখন চলে যাচ্ছেন না আমি একবার পুনরায় গেছিলাম মামি মামার কাছে তিন দিন কবে ধরবো না ধরবে কিন্তু মামি মামাকে বলে দিয়েছে কি বলেছিল এই শুভ দিনে আমাদের মোটামুটি বিয়ন ধান ফেলতে আজ শুভ দিন তাহলে বিয়ন ভাই নাই ফেলে আমি এক কাজ করুন কি কাজ আপনি বলুন নিয়ে মারা চলে যান আর আমি কতক্ষণ এখানে মোটামুটি একটু উনুন জ্বালিয়ে পান্তা ভাত করে নিয়ে না বাবা না তুমি আমার সঙ্গে চলো আগে বিয়ন ধানটা ছড়িয়ে এসে তবে তুমি বাপটাকে মিলে আমরা খাও ঠিক আছে চলো আমরা চলে যাই চলো সেই মাঠের মাঠে চলো মামা আপনার বলো আপনি বুঝুন আমি চুপচাপ নিয়ে দাঁড়িয়ে খাওয়া দিবি না আর কখনো খাওয়া দিবে সব বেঁচে দেব আজকের থেকে তোদের খাওয়া দাওয়া বলো মামা বলেছে বাবা তবে দেখো গৌরী আমি তোমারই কথা মতো এই বললো কাজ সদন হাল পুনের কাজ শুরু করছি কইলা সত্য তুমি আশীর্বাদ করো
Come on,
দেখো তো বাবা বৃষ্টি কত কি হয়েছে। পিছনের দিকে কি দেখছো বাবা? মামা হাঁটুখানে ক্ষয়ে গেছে। তাহলে আর অসুবিধা হবে না? কেন অসুবিধা নেই, পুরো পরিষ্কার। তাহলে তুই এক কাজ করো বাবা, তুমি বয়স যদি নিয়ে এসে যদি কাঁদা করা শুরু করে দাও আমি বিরাট ভাবতে যাই, কেমন? যত ঝঞ্ঝট ঠিক আছে আমি তাই যাই। তাহলে বাবা একটু বেশি করে কাঁদা করে রেখো, আমি বেশি করে বিয়ন ভাঙবো, কেমন? ঠিক আছে। তাহলে আমি চললাম বিয়ন জোয়ার করতে করতে আর এসে
যাব কেমন ঠিক আছে আপনি যা করে বলছেন কিন্তু বিলম্ব করবে না তোরা করে যাবে না তোরা করে ফিরে আসবে কেমন আমি যাব না না আসো তাই তাই মামাও গেছে খুশ করে স্নান করতে আমি আর বিলম্ব করব না আমিও যাব কোনদের ফর সময় করতে একবার কৃষ্ণ নামে বাহু তুলে